नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরু করছি সংবাদ সারা দিন আর অবশ্যই যে খবরের দিকে নজর রাখব 21 জুলাইর মঞ্চ থেকে বক্তব্য রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি 24 এর যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে অবশ্যই লড়াই করার বার্তা দিয়েছেন এবং তারির সঙ্গে একাধিক ইস্যুতে তিনি আজকে বিজেপিকে বারবার তোপ দেগেছেন তিনি তোপ দেগেছেন মণিপুরের ঘটনা নিয়ে তারির সঙ্গে তিনি তোপ দেগেছেন প্রতিদিন যে মূল্যবৃদ্ধি হয়েছে সেই নিয়ে কিন্তু তিনি বারবার তোপ দেগেছেন এবং তারির সঙ্গে পঞ্চায়েতে বাংলার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যে বিপুল জয় তার জন্য অবশ্যই সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি বাংলার মানুষকে সেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তারির সঙ্গে নতুন যে বিরোধী জোট ইন্ডিয়া সেই জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেছেন ঠিক কি কর্মসূচির কথা তিনি বলেছেন আমরা শুনব সবচেয়ে গরীব খেটে খাওয়া মানুষ তাদের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অভিষেক যে কথা বলেছেন ছাত্র যুবর পক্ষ থেকে যে 2 অক্টোবর আমরা দিল্লিতে ধর্ণা করব যদি আমাদের প্রাপ্য টাকা না দেয়া হয় কারণ তোমরা আমাদের টাকা তুলে নিয়ে যাও জিএসটি থেকে এবং সেই টাকা আমাদের টাকার ভাগ তোমরা আমাদের দাওনি যদি এর মধ্যে টাকা না দাও তাহলে কিন্তু গান্ধীজির জন্মদিনে ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান আমরা সবাই দিল্লি যাব রাস্তায় যদি আটকানো হয় যেখানে আটকাবেন সেখান থেকেই দিল্লির আওয়াজ যাবে 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে 100 মিটার 100 কিলোমিটার দূরে করবে যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয় এবং ব্লকে ব্লকে করবে এবং 100 মিটার দূরে ইলেকশন যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয় 100 মিটার দূরে যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে যে তোমরা যে আমাদের টাকা বন্ধ কারণ বিজেপি নেতারা এখানে বলছে 100 দিনের কাজের টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি